নমস্কার বন্ধু। অনেকেই WBCS ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল ভাল করে ফেলেছেন, কেউ হয়তো জব করেন না টিক দিয়ে দিয়েছেন, কেউ অপশনাল সাবজেক্ট ভুল দিয়েছেন। তো এই ধরনের ভুল যেগুলো হয়েছে সেগুলোর জন্য PSC একটি অত্যধিক রিকোয়েস্ট বা এই সমস্ত যাওয়ার জন্য তারা একটি ফর্মটাকে এডিট করার অপশান দিয়েছেন, অর্থাৎ কিনা আপনারা ফর্মটা এডিট করে মানে যারা ফর্ম এখন অবধি সাবমিট করে ফেলেছেন তাদের জন্যই এটা আছে, অন্য কেউ যারা ফর্ম ফিল আপ করেননি তারা পাচ্ছেন না। এখানে তারা এডিট করতে পারবেন কী কী তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা ওই রিলেটেড কোনো ডেট এই সমস্ত কিছু, আর গ্রুপস হয়তো কেউ CD ভুল করে ক্লিক করে ফেলেছেন বা কেউ হয়তো গ্রুপ A সিলেক্ট করে ফেলেছেন, তিনি হয়তো ABCD চারটেই চাইছিলেন বুঝতে পারেননি, বা কেউ হয়তো অপশনাল সাবজেক্ট ভুল দিয়েছেন, যেমন একজন বললেন সাইকোলজি দিতে গিয়ে তিনি ফিজিওলজি দিয়ে ফেলেছেন। এই ধরনের যে ভুলগুলো আপনারা করেছেন এই ভুলগুলো রেক্টিফাই করবার জন্য আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 28 নভেম্বর 2018 সালের দুপুর 12টা থেকে 3-12 অর্থাৎ 3 ডিসেম্বর 2018 সালের রাত্রি 12টা পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে। তাহলে 28, 29, 30, 1, 2, 3 মানে 5-6 দিন কি 7 দিন এরকম একটা টাইম আপনাকে দেওয়া হচ্ছে, সম্ভবত 6 দিনই হচ্ছে। তো এর মধ্যে আপনি PSCWBApplication.in ওয়েবসাইটে ভিজিট করে নিজের ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে ওপেন করে সেটা ক্লিক করে আপনি ফর্মটা ঠিক করতে পারেন। এটা একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটা আমার মতে আপনাকে নেওয়া উচিত। আপনি যদি ভুল করে থাকেন আপনার যত টেনশন চিন্তা আছে সব কিছু দূর হয়ে যাবে। এইটুকুই আমার বক্তব্য ছিল। ওয়েবসাইটটা আমি আরেকবার বলে দিচ্ছি, PSCWBApplication.in নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে ওখান থেকে আপনি রেক্টিফাই করতে পারেন। কী কী রেক্টিফাই করতে পারেন আরেকবার বলে দিচ্ছি, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে দিয়েছেন, তারপরে গ্রুপস ইনক্লুডিং সাবজেক্ট অপশনাল সাবজেক্টস মানে যেটা সাবজেক্ট আপনি করেছেন, আর গ্রুপস লিখেছে, গ্রুপস মানে আমি ধরে নিচ্ছি কি এটা একটা মানে ABCD চারটে গ্রুপের মধ্যেই হবে। যাই হোক আপনারা এটা করে নিন সত্তর। এইটুকুই আমার ভিডিওর বক্তব্য ছিল, দেখার জন্য ধন্যবাদ।